রণক্ষেত্রে রীতিমতো দর্শক, সিলেটের সাবি প্রবীর মূল ফটক থেকে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে নিয়ে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিন্তু সিলেটের আমাদের দাবি না মানলে আমরা করে যাব না, এতে শহীদ হয়ে এই ভাগপথ থেকে বিজেপি আছে, কাছেই বিজেপি আছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য একদিকে মুহুর মুহুর ককটেল নিক্ষেপ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, অপরদিকে কিন্তু পুলিশও গুলি বর্ষণ করছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই সড়কটি থেকে। অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ফাঁকা গুলি ছুটছেন। অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু একের পর এক ইট পাটকেল ছুটছেন। সব মিলিয়ে কিন্তু এইখানকার অবস্থা খুবই উত্তপ্ত এবং উভয় দিক থেকেই কিন্তু শিক্ষার্থী এবং পুলিশ দুই দিকে অবস্থান নিয়েছেন এবং মুহুর মুহুর ককটেল বিস্ফোরণ হচ্ছে। শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়ে তারা শিক্ষার্থীরা কিন্তু আবারও পাল্টা ধাওয়া দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, তারা কিন্তু পাল্টা ধাওয়া দিচ্ছেন। সিলেটের বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং এখান থেকেই তারা আন্দোলনে তাদের যে আজ কর্মসূচি রয়েছিল অর্থাৎ কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচির সমর্থনে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং দফায় দফায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে এই আন্দোলনরত শিক্ষার্থীর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। যে তারা রাস্তায় ইট ফেলে এবং আমরা দেখেছি সড়কের পাশে যে সড়ক বাতির যে স্তম্ভ ছিল সেইটি রাস্তায় ফেলে তারা প্রতিবন্ধকতা করার সৃষ্টি করছেন এবং তারা এখানকার একটি ল্যাম্পপোস্ট ভেঙে কিন্তু নিচে ফেলে দিয়েছেন এবং সড়কটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এইখানে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অপরদিকে ছাত্র অর্থাৎ শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এইখানে পরিস্থিতি কতটুকু উত্তপ্ত সেটি কিন্তু আসলে দেখাই যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা একের পর এক ফাঁকাগুলি রাবার বুলেট টিয়ার শেল ছুটছেন, একের পর এক রাবার বুলেট আর ফাঁকাগুলি ছুটতে ছুটতে পুলিশ সদস্যরা কিন্তু অগ্রসর হচ্ছেন। অপরদিকে শিক্ষার্থীরা, তারাও জোরালো অবস্থানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে কিন্তু তারাও ইট পাটকেল নিক্ষেপ করছেন। আস্তে আস্তে কিন্তু পুলিশ অগ্রসর হচ্ছে এবং তাদেরকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। গুলি ছুটতে ছুটতে তারা ফাঁকা গুলি ছুটছেন, রাবার বুলেট টিয়ার শেল ছুটতে ছুটতে কিন্তু সামনের দিকে এগুচ্ছেন। অপরদিকে শিক্ষার্থীরা, তারাও কিন্তু অপরদিক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং স্লোগানে স্লোগানে এলাকাটি মুখরিত করে রেখেছেন। এখানে পুরোপুরি রীতিমতো বলা চলে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। আপনারা দেখছেন আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একের পর এক ফাঁকাগুলি টিয়ার শেল নিক্ষেপ করছেন। অপরদিকে শিক্ষার্থীরা আস্তে আস্তে পিটু হচ্ছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ পুলিশের যে বিশেষায়িত টিম রয়েছে তারা কিন্তু যৌথভাবে অভিযান পরিচালনা করছেন এবং আমরা দেখছেন আসলে এখানকার পরিস্থিতি কতটা উত্তপ্ত। শিক্ষার্থীরাও কিন্তু পিছু হটতে রাজি নন, তারাও কিন্তু একের পর এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করে দেওয়া, অর্থাৎ আন্দোলনরত যে সকল শিক্ষার্থীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা কিন্তু রাবার বুলেট
ছুটছেন ফাঁকা গুলি, টিয়ার শেল ছুঁড়ে ছুঁড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সিআরটি সহ এখানে পুলিশের কয়েকটি টিম কিন্তু কাজ করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এবং এই এলাকার যে বর্তমান পরিস্থিতি কতটুকু উত্তপ্ত সেটি আপনারা দেখছেন। পুলিশ কিন্তু একের পর এক বুলেট নিক্ষেপ করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিতে সারাশি অভিযান চালাচ্ছে পুলিশ এবং সিআরটি সদস্যরা। এবং একজনকে আটক করা হচ্ছে, সম্ভবত আন্দোলনকারী শিক্ষার্থীদের একজনকে আটক করেছে সিআরটি। পাশাপাশি তাদের যে জল কামান রয়েছে এখানকার অবস্থা এতটাই উত্তপ্ত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একের পর এক রাবার বুলেট টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে তারা ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। এখানে সিআরটি পুলিশ সদস্যরা এছাড়াও ডিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টিম কিন্তু কাজ করছে এবং শিক্ষার্থীরাও কিন্তু বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন। অপরদিকে পুলিশ সদস্যরা সিআরটি সদস্যরা তারাও তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছিলেন, আস্তে আস্তে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশ কিন্তু সিলেট সুনামগঞ্জে মহাসড়কে রয়েছে সেটির